নাজিয়া বর্ষা বর্তমান সময়ের তরুণ একজন অভিনয়শিল্পী। জনপ্রিয় অভিনয়শিল্পী নির্জন নাহুলের সাথে একাধারে বেশ কয়েকটি শর্ট ফিল্মে অভিনয় করে দর্শকের মাঝে বেশ পরিচিতি লাভ করেছেন। অসাধারণ অভিনয় এবং কিউটনেস দিয়ে জায়গা করে নিয়েছেন লাখো দর্শকের মনে। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব নাজিয়া বর্ষার জীবন গল্প নিয়ে। আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন নাজিয়া বর্ষার জন্মস্থান কোথায়, তার মাসিক ইনকাম কত টাকা, তার কোনো বয়ফ্রেন্ড আছে কি না, এছাড়াও তার সম্পর্কে বেশ কিছু জানা অজানা তথ্য নিয়ে আলোচনা করব পুরো ভিডিওতে। তাই ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নাজিয়া বর্ষা মূলত শখের বশে অভিনয় শুরু করেছিলেন। বর্তমানে অভিনয় তার একটি পেশা হিসেবে রূপ নিয়েছে। নাজিয়া বর্ষা বর্তমানে বসবাস করছেন ঢাকায়, পড়াশোনা করছেন ঢাকার বিকারুননেসা স্কুল অ্যান্ড কলেজে। অভিনয়ের শুরুটা হয়েছিল বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় একজন অভিনেতা নির্জন নাহুলের সাথে। স্কুল লাভ স্টোরি, তোমার আমার শহর, ট্রাস্ট সহ বেশ কয়েকটি শর্ট ফিল্মে অভিনয় করে দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। নাজিয়া বর্ষার অসাধারণ অভিনয় প্রতিভা দিন দিন তাকে নিয়ে যাচ্ছে এক অনন্য পর্যায়ে। পত্তয় হিরণ, তাওহিদ আফ্রিদি, তামিম খন্দকার সহ বাংলাদেশের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনয় শিল্পীদের সাথে নাটকে অভিনয় করেছেন নাজিয়া বর্ষা। শর্ট ফিল্মের পাশাপাশি বর্তমানে নাজিয়া বর্ষা সিঙ্গেল নাটকেও অভিনয় করছেন। শর্ট ফিল্ম অথবা সিঙ্গেল নাটকে অভিনয় করে নাজিয়া বর্ষা পারিশ্রমিক কত টাকা নিয়ে থাকেন তা সম্পর্কে আপনাদের সঠিক কোনো তথ্য দিতে পারছি না। নাজিয়া বর্ষা ব্যক্তিগত জীবনে অবিবাহিত এবং তিনি বর্তমানে সিঙ্গেল রয়েছেন। জনপ্রিয় অভিনয়শিল্পী নির্জন নাহুলের সাথে একসাথে বেশ কয়েকটি শর্ট ফিল্মে কাজ করায় দর্শকের মধ্যে অনেকে মনে করছেন তারা হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আসলে নির্জন নাহুল নাজিয়া বর্ষার কলেজ ফ্রেন্ড, তারা দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।